নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়া পোস্টের গ্রামীণ ডাক সেবক অনলাইন আবেদনের জন্য 2024-এর যে নোটিফিকেশান সেটি কবে প্রকাশিত হতে চলেছে, এর জন্য কত টোটাল ভ্যাকান্সি রয়েছে, এখানে আপনি আবেদন কিভাবে করবেন, এছাড়াও গ্রামীণ ডাক সেবক সম্পর্কিত সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে নোটিফিকেশান চলে এসেছে। এখানে জুলাই 2024-এ নতুন রিক্রুটমেন্টের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে ডাকভবন নিউ দিল্লি থেকে। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 প্রিপারেটরি এক্সারসাইজ, এখানে যে জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট জুলাই 2024-এর জন্য তার যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং অলরেডি আপনারা হয়তো জানেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছিল যে জিডিএসের রিক্রুটমেন্ট হতে চলেছে 2024 জুলাই বা আগস্টে। ঠিক তেমনভাবেই এখানে রিক্রুটমেন্টটি হতে চলেছে। এখানে আপনাদের যাদের ক্লাস টেন্থ বা মাধ্যমিকে ভালো রেজাল্ট আছে, ভালো নাম্বার আছে, এবং আপনারা যারা তার সঙ্গে সরকারি একটি পার্ট টাইম জব চান, তাহলে কিন্তু এই জবটি আপনাদের জন্য সুবিধাজনক হতে পারে। এ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই জবের প্রোফাইল বা এই জব সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে সেই তথ্যগুলি আলোচনা করব। দেখুন কী বলা হয়েছে। ইট হ্যাজ বিন টেন্টেটিভলি ডিসাইডেড টু নোটিফাই দ্য ভ্যাকেন্সি আন্ডার জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ইন সেকেন্ড উইক অফ জুলাই। যেমনটি যখন পরব আগে জানানো হয়েছিল যে জুলাই 2024-এর সেকেন্ড উইকে এই যে জুলাই 2024 শিডিউলের যে ভ্যাকেন্সি সেটি জানানো হবে, এবং এই যে টাইম লাইন নিচে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে কবে কী হবে, কবে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, এই সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি আমরা দেখি এখানে, দেখুন ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সি বাই দ্য ডিভিশন। প্রত্যেকটি ডিভিশন, এখানে ডিভিশন হিসাবে প্রত্যেকটি জেলা হতে পারে বা অনেকগুলি জেলাও কিন্তু হতে পারে, পোস্টাল যে ডিভিশন রয়েছে সেই ডিভিশন 1/7/2024 থেকে 6/7/2024 এই টাইম লাইনের মধ্যে কিন্তু কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটি কিন্তু নোটিফাই করবে, সেটি ডিভিশন করবে। এবং তারপরে রিচেকিং ডেটা এন্ট্রি, সেই ডেটা যেগুলি এন্ট্রি করা হবে সেগুলি রিচেক করা হবে 8/7/2024 তারিখে। এবার এই যে ডেটাগুলি এন্ট্রি করা হলো এবং রিচেক করা হলো, পরবর্তীতে সার্কেল অফিস, প্রত্যেক রাজ্যে একটি করে সার্কেল অফিস থাকে বা অনেক ক্ষেত্রে অনেকগুলি রাজ্য নিয়েও কিন্তু একটি সার্কেল অফিস হয়। এবার এখানে প্রত্যেক সার্কেল অফিস সেই যে ডেটা ডিভিশন যেটি দিয়েছে সেটি চেক করবে যে কোথায় কত ভ্যাকেন্সি আছে, সেটি চেক হবে 9/7/2024 থেকে 10/7/2024। এরপরে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান, যেটি আপনাদের সবচেয়ে বেশি জরুরি। আপনারা অনলাইনে আবেদনের জন্য যে নোটিফিকেশান, কোথায় কত ভ্যাকেন্সি আছে তার জন্য যে নোটিফিকেশান, সেটি আপনারা পেয়ে যাবেন 15/7/2024। এখানে কত ভ্যাকেন্সি রয়েছে সেটিও কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করছি। এখানে যে নোটিফিকেশান ইস্যু করা হবে 15/7/2024, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিটেলে কোন ব্রাঞ্চ পোস্ট অফিসে কী ভ্যাকেন্সি রয়েছে, বিপিএম নাকি এবিপিএম নাকি ডাক সেবক, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা সেখানে পাবেন। এবার দেখুন এখানে যে ভ্যাকেন্সি থাকবে সেগুলি দেখুন 1/7/2023 এবং 30/6/2024 এর মধ্যে যত জিডিএস রেজিগনেশন দিয়েছেন বা যতজন মারা গেছেন বা যতজন ট্রান্সফার হয়েছেন বা ডিসচার্জ হয়েছেন, সেই সমস্ত ভ্যাকেন্সি মিলিয়ে কিন্তু এবারের যে 15/7/2024-এর যে নোটিফিকেশান সেটি কিন্তু প্রকাশিত হবে। এছাড়াও এর আগের যে শিডিউল 1/1/2023, এছাড়াও স্পেশাল ড্রাইভ মে 2023 এবং স্পেশাল ড্রাইভ 2 জুলাই 2023, এই সমস্ত জায়গায় যে ভ্যাকেন্সিগুলো খালি আছে সেগুলি কিন্তু সেগুলির জন্য নোটিফিকেশান জারি হবে 15/7/2024, এবং তার পরবর্তীতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন? আপনারা আবেদন করতে পারবেন ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in। এখানে যখন নোটিফিকেশান প্রকাশিত হবে অর্থাৎ 15/7, সেখানে এই যে নোটিফিকেশান সেকশনে গিয়ে ডেসক্রিপটিভ নোটিফিকেশান এর উপরে ক্লিক করে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। এই নোটিফিকেশান ছাড়াও যে সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড, এখানে ক্লিক করলে আপনার প্রত্যেক সার্কেলে প্রত্যেক ডিভিশনে কত পোস্ট রয়েছে সেগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার আপনাদের এখানে একটি প্রশ্ন আসতে পারে যে কতগুলি ভ্যাকান্সি টোটাল কিন্তু এখানে আছে। এখন পর্যন্ত ইন্ডিয়া পোস্টের যে খবর সে অনুযায়ী আমি বলতে পারি এখানে 35,000-এর বেশি ভ্যাকান্সি কিন্তু আপনারা এবছর পেতে চলেছেন জুলাই 2024 শিডিউলের জন্য। 35,000-এর প্লাস ভ্যাকেন্সি আপনারা এখানে পেয়ে যাবেন এই বছরের জন্য, অথবা এখানে 40,000-ও কিন্তু ভ্যাকেন্সি হতে পারে এই জিডিএসের নতুন রিক্রুটমেন্টের জন্য। তো আপনাদেরকে সবাইকে বেস্ট অফ লাক।
15/7/2024 এর যেদিন নোটিফিকেশান প্রকাশিত হবে, আশা করছি আমরা সেদিনও আপনাদেরকে এই তথ্যগুলি দিয়ে সাহায্য করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।